আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ শোভাজ ইসলাম অবভিয়াসলি ভালো থাকি। তো আজকে আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে। আজকে আমরা ওয়াশ সেকশনের যে ওয়াশিং সিস্টেমগুলো আছে, আমরা কী কী ধরনের ওয়াশে কাজ করতে পারি বা কী কী ধরনের ওয়াশ হয় সেই বিষয়গুলোই জানবো আজকে। তো এটা হচ্ছে টুকিটাকি বিষয়, যদি আপনার না জানা থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যদি আপনার সম্পূর্ণ কিছু জানা থাকে তাহলে আপনি বলা যায় যে ওই সেকশনের মোটামুটি ভালো পর্যায়ে আছেন। এবং আপনি যদি এই সামনে ভিডিওটা পড়ে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তাহলে কিছুটা হলেও আপনি শিখতে পারবেন। যেহেতু গার্মেন্টস এবং টেক্সটাইল নিয়ে কাজ করতেছেন, একজন হেল্পার হলো আপনার এই জিনিসগুলো জানা প্রয়োজন আছে। তো কী কী থাকতেছে আজকে আমাদের টেক্সটাইল শিল্পে বিভিন্ন ধরনের ওয়াশিং প্রতিনিয়ত ব্যবহার করা হয়েছে, কী কী ধরনের ব্যবহার করতেছে আমরা, কী কী ধরনের ওয়াশ, তো জেনে নেই চলুন। আমরা নর্মাল ওয়াশ, যেটাকে আমরা নর্মাল বলি, নর্মাল ওয়াশ, এটা নর্মাল ওয়াশটা কী, এই ওয়াশিং হলো সবচেয়ে সহজ এবং সর্বনিম্ন ওয়াশিং ব্যয় বহনকারী। এই পদ্ধতিতে নতুন পোশাকের মধ্যে উপস্থিত স্ট্যাচ এবং ময়লা একসাথে সরানো হয়, তাই ওয়াশিং এর পরে পোশাকগুলি ব্যবহারের সময় খুব নরম অনুভব হয়। এই পদ্ধতিতে গার্মেন্টসগুলি ওয়াশিং এর সময় তাপমাত্রা, ডিটারজেন্টের পরিমাণ এবং কত সময় লাগে তা কাপড়ের উপর নির্ভর করে থাকে। এটা একদম সিম্পল একটা ওয়াশ, এটা জানতে হবে আপনাকে, নর্মাল ওয়াশ। এরপরে যদি আপনাকে বলা হয় পিঞ্জেন্ট ওয়াশ, পিগমেন্ট ওয়াশ, এটা কী ধরনের ওয়াশ, পিগমেন্ট ওয়াশের প্রক্রিয়া বা নর্মাল ওয়াশিং প্রক্রিয়ার অনুরূপ। যেসব পোশাক রঞ্জক পদার্থ বা প্রিন্টের ফ্যাব্রিক থেকে তৈরি করা হয় সেগুলোকে পিগমেন্ট ওয়াশিং, ওয়াশিং এর প্রসেসিংয়ের মাধ্যম দিয়ে যেতে হয়, ফলে পোশাকের রঙের কিছুটা পরিবর্তন দেখা যায়, যার মধ্যে পূর্বের তুলনায় পোশাকের অনুজ্বল ভাব দূর হয়। স্বপ্নরূপ পোশাকের গুণকে রঙিন আনন্দিত দেখায়, নান্দনিক দেখায়। তারপর আছে আপনার হচ্ছে ব্লেজ ওয়াশ। আসলে ব্লেজ এবং পিগমেন্ট ওয়াশ এর মধ্যে একটি সুন্দর সাদৃশ্য রয়েছে, উভয় ক্ষেত্রেই আংশিক রঙের পরিবর্তন দেখা দেয়। ব্লেজ ওয়াশিং ওয়াশিং এর ক্ষেত্রে পোশাকগুলি সাধারণত ডিরেক্ট এর রিসিভ ড্রাইভ ব্যবহার করে, ড্রাই ব্যবহার করে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে যেটা এখন আসছে সেটা হচ্ছে স্টোন ওয়াশ। এটি ডেমিন এবং জিসেন, তাহলে জিন্সের, তাহলে ডেমিন এবং জিন্সের ভারী ফ্যাব্রিক থেকে তৈরি পোশাকগুলিতে করা হয়। এটি একটি খুব জনপ্রিয় ওয়াশিং, স্টোন ওয়াশ। এই ওয়াশটির কারণে বিভিন্ন ধরনের অনিয়মিত এবং বিবর্ণ প্রভাব তৈরি হয়। স্টোন সংকোচনের ফলে পোশাকগুলির রঙের সঠিক মিলবন্ধন ঘটে। ওকে, এবং আমরা পাচ্ছি স্ট্যান্ড ব্লিচিং ওয়াশ। এটাতে আছে আমরা অ্যাডমিন জিন্সের মতোই ভারী কাপড় থেকে তৈরি পোশাকগুলির রঙের ফেড ফেক গঠনের একটি যান্ত্রিক প্রক্রিয়া। বর্তমানে স্ট্যান্ড ব্লেন্ডিং একটি খুব জনপ্রিয় পোশাক ওয়াশিং সিস্টেম, যেটাই হোক। এরপরে আছে সুপার হোয়াইট ওয়াশ। সুতির গ্রেড ফ্যাব্রিক বা সুতির গ্রে ফ্যাব্রিক থেকে তৈরি পোশাকগুলিকে সুপার হোয়াইট ওয়াশ করা হয়। এই ধরনের ওয়াশিং এর কারণে পোশাকগুলি অত্যন্ত সাদা হয়। এবং কস্টিক ওয়াশের ক্ষেত্রে পোশাকের ফ্যাব্রিকের প্রি সিস্টেম প্রিন্টিং প্রক্রিয়ার চেয়ে কিছুটা আলাদা। সাধারণত প্রিন্টের ফ্যাব্রিকের প্রিন্টের পর এরপরে ডিজাইন আকাঙ্ক্ষিত এবং ব্লিচিং সম্পূর্ণ হয়, কিন্তু কস্টিক ওয়াশকৃত ফ্যাব্রিকের ক্ষেত্রে প্রিন্ট সিস্টেম ছাড়াও ফ্যাব্রিকের উপর প্রিন্টিং করা হয়। এই ফ্যাব্রিকগুলো বিভিন্ন পোশাক তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে পোশাকগুলি কস্টিক ওয়াশিং এর মাধ্যম দিয়ে যায়। কস্টিক ওয়াশিং এর সময় 20-30% রঞ্জক ধুয়ে চলে যায়। এরূপ ফলস্বরূপ পোশাকের মধ্যে বিভিন্ন রঙের হালকা অনুজ্জ্বল প্রভাব তৈরি হয়। এরপরে আছে আপনার হচ্ছে এনজাইম ওয়াশ। এনজাইম ওয়াশটা অনেক মানে গুরুত্বপূর্ণ বলা যায়। এনজাইম ওয়াশ আমরা অনেক সময় ব্যবহার করে থাকি জিন্স এবং ডেনিমের মতো ভারী ফ্যাব্রিক থেকে তৈরি পোশাকগুলিতে এনজাইম ওয়াশিং করা হয়। সেলুলোজ এনজাইম এই ধরনের ওয়াশিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই সেলুলোজ এনজাইমগুলি হাইড্রোলজিক প্রক্রিয়ায় অতিরিক্ত রং অপসারিত দেয়। কিছু পাথর ব্যবহার করা হয় তেমনি পোশাকের ফ্যাব্রিক পৃষ্ঠের উপর ব্রাশিং প্রক্রিয়া চালানো হয়, চালানোর জন্য। এর ফলস্বরূপ প্রতিনিয়ত অনিয়মিত রঙের হালকা বিবর্ণের প্রভাব লক্ষণীয় এবং ফ্যাব্রিক
সারাংশের লোমের মতো ফাইবারগুলিকে অপসারণ করতে থাকে। এ হচ্ছে মূলত আমাদের এই কয়েকটা জিনিস জানলেই মূলত আমরা আমাদের ওয়াশ সেকশনে ভালোভাবে কাজ করতে পারবো। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাকে ধন্যবাদ। যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবেন, এবং নতুন নতুন ভিডিও আপনার যে রিলেটেড জিনিসটা জানা প্রয়োজন গার্মেন্টস টেক্সটাইলের, অবশ্যই সেই বিষয়টা জানানোর চেষ্টা করবো। যে কোনো ধরনের প্রশ্ন করতে আপনি অবশ্যই কমেন্টস বক্সে একটা কমেন্টস করে চলে যাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।